উরে সর্বনাশ, এত প্রশ্ন কিসনে দিয়া ইয়ার, এত পড়া যাবে না। আচ্ছা একখান পাইছি, একখান পাইছি। আচ্ছা প্রশ্নের মজা, আসসালামু আলাইকুম, 14ই ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা বল। এই মাসটার নাম কি ভাই? এই মাসে আছে নাকি বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জ দিবস, নারীদের ধর্ষিত হওয়ার দিবস। এই দিবস মুসলমান ঘর সন্তান পালন করতে পারে। তোমরা এক কাজ করবে, পার্কে যেদিন 14 ফুট বের হবে না, হাতে একখান লাঠি নিয়ে বের হবে। কই তুই আমি সিঙ্গেল, আর তোরা প্রেম করবি? কোশ্চিন কেন সম্ভব হতে পারে না? তবে করে মাইকটা দিও না, মানে মারা লাগে না, খালি এমনি হাত পা দেবো এমনি নাইস। আসলে ভাই যেখানে বাবারা এখানে এসেছেন, যারা বলতে চাই একটা কথা, 14ই ফেব্রুয়ারি এটা হবে অফ ডে, মানে হচ্ছে আপনার মেয়ে আপনার বাসার এরিয়ায় থাকবে, কোনো প্রাইভেট কোচিং সেদিন হবে। বলবে মা 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 আজকে স্পেশাল ক্লাস আছে মা, এটা বাটপাড়ি ছাড়া আর কিছু হতে পারে না। অতএব 14ই ফেব্রুয়ারি আসবে, কোনো প্রাইভেট থাকবে না, কোচিং থাকবে না। মনে রাখবেন, যদি বলে স্পেশাল ক্লাস আছে, এটা কোনো ক্লাস নয়, এটা পার্কের ক্লাস, এটা নদীর ধারের ক্লাস, এটা রুম ডেটের ক্লাস। আপনার মেয়ে যাবে সুন্দরী হয়ে, ভালো হয়ে, কিন্তু আপনার মেয়ে কিন্তু প্রেগন্যান্ট হয়ে বাসায় ফিরে আসতে পারে। এজন্য 14ই ফেব্রুয়ারি কি মুসলমানদের দিবস হতে পারে? এটা মুসলিম ঘরের সন্তান পালন করতে পারে? যুবকদেরকে 14ই ফেব্রুয়ারি ফেতনার থেকে হেফাজত করুন সকলে পড়া আমি। আরেকটা সমস্যা আছে, যখন গজব আসে চতুর্দিক থেকে আসে, চকলেট ডে, কিস ডে, হাট ডে, রোজ ডে, এই চকলেট ডে তুই কই থেকে পাইলি? হোয়াট ইজ দিস, মানে ফালতুরো ফালতু এই সব কাজ, ঠিক না বল? আর যদি এদিকে শোনো, আমি অত না আগে আমি বলি, তোমাদের যারা ফ্রেন্ড লিস্টে আছে, যদি দেখো হ্যাঁ কোনো পোস্ট করছে চকলেট ডে, হার্ট ডে, ওরে আগে আনফ্রেন্ড, না হয় সোজা ব্লক করে দিব। যে খ্রিস্টানদের সভ্যতা অনুসরণ করবে, সে আমার ফ্রেন্ড লিস্টে থাকার কোনো যোগ্যতা রাখে না। প্রথমে বোঝাবা, প্রথমে বোঝাবা, না মানলে আনফ্রেন্ড, ঠিক কিনা বল? অতএব 14ই ফেব্রুয়ারি পালন করা যাবে? আল্লাহ মেয়েদেরকে যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে বিধর্মীদের চিন্তায় শান্তি খুঁজবে, তার কোন ইবাদত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না, এন্ড হি উইল বি দ্য লুজার ইন হিয়ার আফটার, সে হবে কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে বড় ক্ষতিগ্রস্তের কোম্পানির ম্যানেজার, ঠিক না বল? আরেকটা আয়াত আমি শেয়ার করতে চাই, ওয়া মান ইউশাকিক আর-রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সা'আত মাসীরা। আল্লাহ সেইড ইন কোরআন, Whoever opposes the messenger after guidance has become clear to him, je byakti nobijir pot spashto clear hoye jawar pore bidhormider pot ke onushoron kore, Allah taala bolche min ba'dihi nuwallihi ma tawalla wa nuslihi jahannam, ami shob guloke jahanname nikhep korbo, thik kina? And how much bad destination it is, kotota baje jayga jahannam, eta keu kalponao korte parbe na, thik kina? Ejonno aaj theke 14 february palon kora jabe na, allah shobai ke fitnar theke hifazat korok sokolei pora amin, amin.